আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমরা কথা বলবো যে পিডিবিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিরাপত্তা প্রহরী 464 জন লোক বিশাল একটা সার্কুলার দিয়েছে। এই নিরাপত্তা প্রহরীর কাজটা কী, বেতন সুবিধা কী ইত্যাদি সম্পর্কে কিন্তু আজকে আমরা জানবো। নিরাপত্তা প্রহরী হচ্ছে 20তম গ্রেডের 18,250 টাকা বেতন স্কেলের চাকরি। অন্যান্য আপনার মন্ত্রণালয় অধিদপ্তর বা অন্যান্য সরকারি চাকরিতে থেকে এই আপনার পিডিবিতে নিরাপত্তা প্রহরীতে বেতন বেশি, কেন বেশি সেটা জানতে পারবেন। কোন ধরনের বই পড়বেন, কীভাবে প্রস্তুতি নেবেন সেই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটা। 18,250 টাকা নিরাপত্তা প্রহরী এই 20তম গ্রেডের বেতনের স্কেলে, সাধারণত 13 থেকে সর্বোচ্চ 14,000 টাকা কিন্তু বেতন আসে প্রতি মাসে। কিন্তু বিদ্যুৎ সেক্টরে শিফটিং ডিউটি যারা করে তাদের সাধারণত ওভারটাইম থাকে, সেই অনুযায়ী নিরাপত্তা প্রহরীতে আপনার ওভারটাইমের ব্যবস্থা আছে। সর্বসাকল্যে ওভারটাইম সহ বেতন আসে 19,000 থেকে 20,000 টাকা। অর্থাৎ অষ্টম শ্রেণী পাশে আপনার নিরাপত্তা প্রহরী পোস্টে কেউ যদি জয়েন করে তার বেতন আসবে কিন্তু প্রতি মাসে 19,000 থেকে 20,000 টাকা শুরুতেই। তাহলে বুঝতেই পারছেন অন্যান্য চাকরি থেকে এই চাকরির বেতন কিন্তু বেশি। সাধারণত আপনার 12 গ্রেডের বেতন 11-12 গ্রেডের বেতনই আসে আপনার 19,000-20,000 টাকা। সেই ক্ষেত্রে আপনার অষ্টম শ্রেণীর পাশে 20তম গ্রেডের বেতনই আসতেছে কিন্তু এই আপনার 19 থেকে 20,000 টাকা। অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ বিধায় এই সাধারণত পরীক্ষা লিখিত হওয়ার কথা 11 থেকে 20তম গ্রেডের লিখিত নিয়োগ সহায়িকা রিসেন্ট পাবলিকেশনের এই বইটা আপনারা কিনতে পারেন। ভিডিওর মধ্যে সাজেশন, কী ধরনের বই পড়বেন, কীভাবে প্রস্তুতি নেবেন সব সম্পর্কে কিন্তু আলোচনা থাকবে। এই ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, কিন্তু উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি এবং বুকেরও মাপ নির্দিষ্ট করে দেওয়া আছে যা সার্কুলারে উল্লেখ আছে। অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী ছেলেরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। সাধারণত নিরাপত্তা প্রহরীদের পোস্টিং দেওয়া হবে বিদ্যুৎ সাবস্টেশনে, অর্থাৎ বিদ্যুৎ উপকেন্দ্রে পাহারা দেওয়ার জন্য। খুবই মানে ভালো মানের একটা চাকরি বলতে গেলে যারা চাকরি করে যদি আমরা খোঁজখবর নিয়ে দেখতে পারেন, কোনো ধরনের পেশার নাই। সাবস্টেশনে যদি ডিউটি করে তাহলে এসি রুমে থেকে ডিউটি করা যায়, আর একটানা শিফটিং ডিউটি হওয়ার কারণে একটানা 5 দিন ডিউটি করলে 10 দিন ছুটি পাওয়া যায়। অর্থাৎ এই সিস্টেমটা হচ্ছে নিজেদের মধ্যে সমন্বয় করে অনেক ছুটি কাটানো যায়, অর্থাৎ 10 দিন ডিউটি করলে 20 দিনের ছুটি হয়। এই ক্ষেত্রে অনেকে বলতে পারে যে একটানা ডিস্ট্রিক্টে ডিউটি করা কষ্টকর, মূলত যদি উপকেন্দ্রে ডিউটি হয় সেক্ষেত্রে এসি রুমে বা অন্যান্য সুযোগ সুবিধা থাকার কারণে একটানা ডিউটিতে তেমন কোনো কষ্ট হয় না। আর বিদ্যুৎ সাবস্টেশনে যদি ডিউটি পড়ে সেই ক্ষেত্রে কাজের কোনো চাপ নাই, বাইরের লোক আসে না বিধায় এইখানে তেমন কোনো প্রেশার থাকে না এবং এই জন্য রিল্যাক্সে কিন্তু চাকরি করা যায়। আপনার লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। লিখিত পরীক্ষার যে সিলেবাস আছে পিএসসির 11 থেকে 20তম গ্রেডের, এই লিখিত পরীক্ষাটাই আসবে বাংলা, গণিত, সাধারণ জ্ঞান, ইংরেজি আর আপনার বিজ্ঞান থেকে প্রশ্ন আসবে। সেই ক্ষেত্রে আপনার 70 মার্কেরও প্রশ্ন আসতে পারে দেড় ঘন্টা সময়, অথবা 100 মার্কেরও প্রশ্ন আসতে পারে, সময় থাকবে দেড় ঘন্টা। আর কীভাবে প্রস্তুতি নেবেন তার একটা তালিকা দেওয়া থাকবে ভিডিওর মধ্যে। আর এটা রাজস্ব খাতের চাকরি, আপনার ওভারটাইম বেতনের সাথে বাড়তে থাকে, অর্থাৎ মূল বেসিকের সাথে ওভারটাইমটা সঙ্গতিপূর্ণ। বেসিক বাড়তে থাকলে ওভারটাইমও বাড়তে থাকে, অর্থাৎ এই পোস্টের দিকেও 10 বছর টানা চাকরি করতে পারে। 2015 সালের বেতনের স্কেলে তার প্রায় 40,000 টাকা কিন্তু বেতন আসবে প্রতি মাসে। আর তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা, ঈদ বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, পেনশন সব কিছুই কিন্তু আছে আপনার এই 900 করোড়ি পিডিবির চাকরি। আর কীভাবে প্রস্তুতি নেবেন, যে ধরনের বই সাজেস্ট করলাম ওই ধরনের বই কিনুন এবং বাড়ি বসে প্রিপারেশন নিন। অবশ্যই যাদের মনে আসছে, যা যাদের ইচ্ছা আছে বর্তমান চাকরির বাজারে, আপনারা এই পোস্টে কিন্তু আবেদন করতে পারেন। সবার সুস্থতা কামনা করছি। আর এই জাতীয় যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।